গণভবনকে জাদুঘরে রূপান্তরের কমিটি গঠন হচ্ছে গণ জাদুঘরে তুলে ধরা হবে ষোলো বছরের নির্যাতনের চিত্র বলছেন তথ্য উপদেষ্টা এবি পার্টি থেকে ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগ এবং সর্বশেষ জানাবো মন্ত্রী এমপিদের দুর্নীতি ও অর্থ পাচারের অনুসন্ধান লোক দেখানো কাজে দুদক এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক ও সময় উপযোগী বলছেন মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গণভবনকে জাদুঘরে রূপান্তরে কমিটি গঠন হচ্ছে গণভূতান জাদুঘরে তুলে ধরা হবে ষোলো বছরের নির্যাতনের চিত্র বলছেন তথ্য উপদেষ্টা দেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ স্মৃতি জাদুঘরে রূপান্তর করে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের জাদুঘরে গত ১৬ বছরে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গণ অভ্যুত্থানের ছত্রিশ দিনের ঘটনা শহীদদের তালিকা স্মৃতি এসব কিছুর একটি সামগ্রিক উপস্থাপনা থাকবে পাশাপাশি কিছু ডিজিটাল উপস্থাপনা থাকবে এক্ষেত্রে স্থাপত্য শিল্প আর্কিটেক্ট ও বিশেষজ্ঞদের মাধ্যমে আজ রোববারের মধ্যে একটি সমিতি কমিটি গঠন করে কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়ে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে সেখানে তুলে ধরা হবে গত ১৬ বছরে গুম খুন নির্যাতনের সমগ্র চিত্র অনেক রক্তের বিনিময়ে আমরা পাঁচই আগস্ট নতুন বাংলাদেশ পেয়েছি জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই গণভবনের বর্তমান ভগ্নাবশেষ অক্ষত রেখে জাদুঘরে রূপান্তর করা হবে যা জনগণের উন্মুক্ত থাকবে তিনি বলেন ফ্যাসিস্ট স্বৈরাচারী এবং খুনি নায় রাষ্ট্রনায়কের কি পরিণতি হয় পৃথিবীর বুকে তার একটা নিদর্শন রাখার জন্য এই ভবনকে জাদুঘর করা হচ্ছে আর জনগণ যে রাষ্ট্র ক্ষমতার আসল মালিক সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে গণভবনকে জুলাই গণভূতানের স্থিতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার জন্য একটি কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে দেশের পাশাপাশি বিদেশেও যারা জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ গণভূতানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের পরামর্শ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আবা পালাইছে মানতেই কষ্ট হয় গত পাঁচই অগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন প্রতকূল এই পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানো মেনে নিতে পারছে না দলের বহু নেতা ক্ষমতাচ্যুত হওয়ার বেশ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে একটি গুঞ্জন শোনা গিয়েছিল যে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে শেখ হাসিনা পলায়ন করেছেন তখন এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সভাপতি বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না গত চব্বিশে জুলাই সংবাদ সম্মেলনে বলেন সাবেক প্রধানমন্ত্রী অথচ এ ঘটনার ঠিক দশ দিন পর লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসার পর গত পাঁচই আগস্ট দুপুরে আওয়ামী লীগ সভাপতি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান যা এখনো মানতে পারছেন না দলটির নেতাকর্মীরা বিবিসি বাংলার এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে সংবাদ মাধ্যমটিকে আওয়ামী লীগের ঢাকা জেলার এক নেতা বলেন আমি এখনো বিশ্বাস করতে পারি না আপা পালাইছে মানতেই কষ্ট হয় তিনি আরো বলেন শেখ হাসিনাকে যারা চেনেন জানেন যারা কাছ থেকে তাকে দেখেছেন তারা কেউই এটা মানতে পারবেন না কারণ উনি মোটেও পালিয়ে যাওয়ার মানুষ না আওয়ামী লীগ সভাপতি দেশ ছেড়ে না গেলে পরিস্থিতি অন্যরকম হতে বলেও মনে করেন তিনি এই নেতা বলেন আপা দেশে থাকলে নেতাকর্মীরা মনে বল পেতেন ফলে দলে অন্তত এখনকার মতো বিপর্যয় দেখতে হতো না মুখোমুখি হতে হলেই এখন শেখ হাসিনার দেশে ফেরা উচিত বলেও মনে করেন তিনি আওয়ামী লীগের এই নেতা বলেন আমি মনে করি আপাত দ্রুত দেশে ফিরে আসা উচিত উনি দেশের মাটিতে পা রাখলেও দেখবেন নেতাকর্মীরা আবার সব জেগে উঠেছে একই কথা বলেছেন তৃণমূলের আরেক নেতা তিনি বলেন ক্ষমতা হারানোর পর খালেদা জিয়া ছাড়েননি এমনকি এরশাদের মতো স্বৈরাচরও পালায়নি সেখানে নেত্রিকারও দেশ ছাড়লো সেটাই আমরা এখনো বুঝে উঠতে পারছি না এবি পার্টি থেকে ব্যারিস্টার রাজাকের পদত্যাগ আমার বাংলাদেশ পার্টির পদ থেকে পদত্যাগ করেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি দলটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন এর আগে জামায়াত থেকে পদত্যাগ করে তিনি এবি পার্টিতে যোগ দিয়েছিলেন বার্তায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন এবি পার্টির সঙ্গে কিছু ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হয়েছে এজন্য আমি আর দলটির প্রধান উপদেষ্টা নই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে ব্রিটেনে অবস্থান করছেন সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন ব্যারিস্টার রাজ্জাক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন দলটি আইনি এবং আন্তর্জাতিক বিষয় দেখ দেখভাল করতেন মন্ত্রী এমপিতে দুর্নীতি ও অর্থ পাচারের অনুসন্ধান লোক দেখানো কাজে দুদক রাজনৈতিক সরকারের আমলে লক্ষ দন্তহীন বাঘ বনে যাওয়া দুর্নীতি দমন কমিশন হঠাৎ গর্জন শুরু করেছে প্রায় প্রতি কার্য দুই চারজন সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের খোঁজে নামছেন তারা পাচার করা হাজার হাজার কোটি টাকা সন্তানের কথাও বলা হচ্ছে এখনো পর্যন্ত অন্তত উনসত্তর মন্ত্রী এমপির অবৈধ সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদের মধ্যে কমপক্ষে উনত্রিশ জনের সম্পদের সুনির্দিষ্ট তথ্য দুই বছর আগে থেকে সংস্থাটির গোয়েন্দা শাখায় পড়েছিল তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সরকার পতনের পর এসব ফাইল সামনে এনে অনুসন্ধানের সিদ্ধান্ত দিচ্ছে কমিশন আবার নতুন করে অনুসন্ধান চালে আজ অনেকের অভিযোগ আছে একাধিকবার পরিসমাপ্তি করে ক্লিন চিট দেওয়া হয়েছে সংশ্লিষ্টরা বলছেন ছাত্র জনতার আন্দোলনের পর আওয়ামী লীগের আজ্ঞাবহ কমিশন ঢেলে সাজানোর দাবি উঠলে গদির রক্ষায় গণহারে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অনুসন্ধানের সিদ্ধান্ত হচ্ছে অথচ আওয়ামী লীগ সরকারের আমলে চালু অনেক মন্ত্রী এমপির অনুসন্ধান ফাইল বছরের পর বছর ধরে ঝুলে আছে সংশ্লিষ্টদের অনেকেই মনে করছেন পরিবর্তিত পরিস্থিতিতে কার্যত লোক দেখানো কাজ করছে দুদকেদের অনুসন্ধান ও তদন্ত কাজে কোনো গুণগত পরিবর্তন নেই ফলে পাঁচ হাজার টাকা ফেরানো কিংবা দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করার বিষয়টি সুদূর পড়া হতো আবার ক্ষমতার পট পরিবর্তন হলে এসব প্রভাবশালী ছাড়া পেয়ে যাবেন জানতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন লোক দেখানো কাজ দেখে দুদক ঢেলে সাজানোর প্রক্রিয়া থেকে সরে আসার সুযোগ নেই শুধু ব্যক্তির পরিবর্তন আনলেই হবে না দুদকের আইন ও বিধানের কিছু কিছু ধারাও সংশোধন করতে হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন দুদক পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাদের হাতে তারা বেশ কয়েক বছর ধরে আছেন তাহলে আগে কেন দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিতে পারলেন না থেকে বোঝা যায় দুদক সরকার আগাবাও হয়ে কাজ করেছে ক্ষমতার বলায়ে থাকা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারা সব সময় রমণীয় কখনো কখনো সরকারের বিরাগ ভাজন কিছু ব্যক্তির বিরুদ্ধে অতি উৎসাহী হয়ে লম্প ছম্প করেছে সংস্থাটি পরিবর্তিত পরিস্থিতিতে এখন সাবেক মন্ত্রী বিরুদ্ধে তারা অনুসন্ধান শুরু করেছেন দুদক কর্মকর্তারা বলছেন ইকবাল মাহমুদ চেয়ারম্যান থাকাকালে দুই সালে নির্বাচনের আগে দুদক সিন্ডিকেট আওয়ামী খুশি করা ও বিএনপি কে চাপে রাখার মিশনে নেমেছিল সরকার পতনের পর এখন আবাঠিক ঠিক উল্টো কাজ শুরু হয়েছে দুদক এভাবে গদ্দালিকা প্রভাবে গা ফাঁসালে ছাত্র জনতার আত্মত্যাগ বৃথা যাওয়ার শঙ্কা আছে এতে প্রতিরোধ করা যাবে না দুর্নীতি ধরা ছাওয়ার বাইরেই থাকবে দুর্নীতি বাজরা জানা গেছে আওয়ামী সরকারের পতনের পর এ পর্যন্ত একশো জন প্রভাবশালী ব্যক্তির একটি প্রাথমিক তালিকা করেছে দুদক তালিকাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ অভিযোগ রয়েছে এই তালিকার সবাই শেখ হাসিনা সরকারের বিভিন্ন আমলের প্রভাবশালী মন্ত্রী সংসদ সদস্য আমলা পুলিশ কর্মকর্তা ব্যবসায়ী পনেরোই আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে তালিকা উনআশি জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক তাদের মধ্যে আগের তালিকায় থাকা একত্রিশ জনের অনেকে আছেন পর্যায়ক্রমে তালিকা সবার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করতে চায় দুদক দুদক সূত্র জানায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে মন্ত্রী এমপি ও গুরুত্বপূর্ণ পদে ছিলেন এমন পনেরো জনের নাম ইতিমধ্যে অনুসন্ধান শুরু হয়েছে এর মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অর্থমন্ত্রী আহাম মা মোস্তফা কামাল সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী মাসুদ উদ্দিন চৌধুরী বেদজির তাদের বিরুদ্ধে সিন্ডিকেট করে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে চব্বিশ হাজার কোটি টাকা বাণিজ্যের অভিযোগ রয়েছে দুদক সূত্র বলছে যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা ক্ষমতার অপব্যবহার অনিয়ম দুর্নীতি করে নিজ ও পরিবারের সদস্যদের নামে সম্পদের পাহার করেছেন পুলিশ কর্মকর্তা হারুন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ইস্টিন নামে পাঁচ মিলিয়ন ডলার একটি বাড়ি কিনেছেন কিশোরগঞ্জের নিজ এলাকায় বেনামে তার প্রেসিডেন্ট রিসোর্টের মালিকানা রয়েছে এছাড়া ঢাকার নাম বেনামে একাধিক বাড়ি ফ্ল্যাট ও জমি কিনেছেন তিনি জানা গেছে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিমের বিরুদ্ধে দুই বছর আগে গোপন অনুসন্ধান করে বিপুল অবৈধ সম্পদের তথ্য পায় দুদকের গোয়েন্দা শাখা এরপরও তার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধান শুরু সিদ্ধান্ত নেয়নি কমিশন পরিবর্তিত পরিস্থিতিতে এখন তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে নারায়ণগঞ্জের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে দুই দফা ও সাবেক হুইপ শামসুল হক চৌধুরী এক দফা অভিযোগ পরিসমাপ্তি করে ক্লিনচিট দেয় দুদক এখন আবার তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন